গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল গোলাপগঞ্জ উৎসব। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল গোলাপগঞ্জ উৎসব। উৎসবে যোগ দিতে বাংলাদেশ সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে এসেছিলেন প্রবাসী গোলাপগঞ্জবাসী। দীর্ঘদিন পর পরিচিত বন্ধুবান্ধব একে অপরের সাথে সাক্ষাৎ পান উৎসবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। লন্ডনে সিলেটের গোলাপগঞ্জবাসীদের নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল গোলাপগঞ্জ উৎসব। গোলাপগঞ্জ উৎসব যেন হয়ে উঠে লন্ডনের একখণ্ড গোলাপগঞ্জ। গত 23 অক্টোবর রোববার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত উৎসবটি পরিণত হয়েছিল গোলাপগঞ্জবাসীদের মিলন মেলায়। উৎসবে যোগ দিতে বাংলাদেশ সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে এসেছিলেন আনন্দপিপাসী গোলাপগঞ্জের মানুষ। দীর্ঘদিন পর পরিচিত বন্ধুবান্ধব একে অপরের সাক্ষাৎ পান উৎসবে। সৃষ্টি হয় এক আবেগ আর আনন্দঘন পরিবেশ। পশ্চিমা দাওয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিকড়মুখী হওয়ার একটি উপলক্ষ যে এই উৎসব, সেটিই লক্ষ্য করা গেছে। আমাদের উদ্দেশ্য হলো গোলাপগঞ্জবাসী সবাইকে একত্রিত করা, একসাথে যোগ করা। আমাদের এখানে স্কটল্যান্ড থেকে, নর্থার্ন আইল্যান্ড থেকে অনেক লোক এসেছেন গোলাপগঞ্জের। একটা প্ল্যাটফর্ম আমাদের এটা গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাসিতের সভাপতিত্বে লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার শাফি আহমেদ এবং বার্কিং ও ডেগেনহাম বারার কাউন্সিলার মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরীর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। এ সময় ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজান এবং ট্রেজারার বদরুল আলম বাবুল সকলের সহযোগিতা কামনা করেন। আপনারা সকলেই জানেন এবছর আমরা দ্বিতীয়বারের মতো গোলাপগঞ্জে উৎসব করেছি এবং পুরো ব্রিটেনের অনেকেই আজকে এসেছেন। একটা ছোটোমোটো মিলন মেলা বলা যেতে পারে, একখণ্ড গোলাপগঞ্জ বলতে পারেন আজকের অনুষ্ঠানে। আমরা গোলাপগঞ্জ উৎসব শুধু এই গান বাজনার মধ্যে সীমাবদ্ধ না থেকে এটাকে আমরা আমাদের কমিউনিটির কাজে প্রতি আমরা প্রসার করেছি। আমরা আজকে যে এই প্রোগ্রামটি ছিল এখানে, আমাদের আমাদের এই দেশে বেড়ে ওঠা ছেলে সন্তানদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি, জিসিএসসি এবং এই লেভেল, এবং আমাদের আমাদের পূর্বপুরুষেরা যারা খাস গোলাপগঞ্জ উৎসবে বিভিন্ন পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ, লন্ডন বার অফ ক্যামডেন টাউনের কাউন্সিলর মেয়র কাউন্সিলর নাসিম আলী ওবিই, বার্কিং ও ডেঙ্গেনহাম বারা কাউন্সিলের মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, ওয়াতিং বারা কাউন্সিলের মেয়র কাউন্সিলর ফেরদৌসি হেনা চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সাবেক স্পিকার আহবাব হোসেন। আমি জাস্ট ওয়ান্ট টু উইশ গোলাপগঞ্জ তারারে অল দ্য বেস্ট। দিস ইজ দ্য সেকেন্ড ইয়ার অফ সেলিব্রেশন এবং আমি আশা করি তারা ভবিষ্যতে আরও বেশি এরকম প্রোগ্রাম করবা, আরও বেশি আমরার ইয়াংস্টারে তারা এরকম রেকগনিশন দিবা এবং যারা কমিউনিটির মধ্যে খাস করা তারারও এরকম রেকগনিশন দিরা। সো ইট ইজ রিয়েলি গুড থিংস। গোলাপগঞ্জ উৎসবে গোলাপগঞ্জ পদক, স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সবজি বাগান প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান, গোলাপগঞ্জ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার, গোলাপগঞ্জ হাউস এর পার্মানেন্ট ডোনার মেম্বারদের ক্রেস্ট প্রদান সহ দিনব্যাপী উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অনুষ্ঠিত হয় সঙ্গীত, দামাই, পুঁথিপাঠ, কৌতুক, সিলেটি চিঠি সহ কবিতা আবৃত্তি। গোলাপগঞ্জ উৎসবে তরুণ তরুণী, মধ্যবয়সী এমনকি অনেক বয়স্ক মানুষও সমবেত হয়েছিলেন। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাসিত, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজান এবং ট্রেজারার বদরুল আলম বাবুল উপস্থিত সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। কয়েস আহমেদ রুহেল, এনটিভি নিউজ, লন্ডন।